আসসালামু আলাইকুম বন্ধুরা, করোনা ভাইরাস কোভিড-19 সর্বশেষ আপডেট নিয়ে আমি মাসুদ করিম আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে সর্বশেষ যে আপডেট আমার কাছে এসেছে তা হচ্ছে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। যেমন সর্বশেষ মোট আক্রান্তের সংখ্যা 24,07,415 জন বিশ্বব্যাপী। এর ভিতরে ঝুঁকির ভিতরে আছে 16,17,140 জন এবং প্রাণহানির সংখ্যা হলো 1,65,075 জন। এবং সর্বমোট সুস্থ সংখ্যা হলো 6,25,202 জন, অর্থাৎ 6,25,200 জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তো বন্ধুরা, এবার চলুন সৌদি আরবের পরিস্থিতি দেখা যাক। সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো 9,362 জন। এর মধ্যে ঝুঁকির ভিতরে আছে 7,867 জন, সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে 1,398 জন এবং মৃত্যুবরণ করেছে 97 জন। এটা হচ্ছে আমাদের সর্বশেষ রিপোর্ট। এর ভিতরে মক্কাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে আক্রান্ত হয়েছে 2,150 জন এবং রিয়াদ আক্রান্ত হয়েছে 2,010 জন। মদিনাতুল মনোয়ারায় আক্রান্ত হয়েছে 1,589 জন, জেদ্দা আক্রান্ত হচ্ছে 1,578 জন, দামামে আক্রান্ত হয়েছে 681 জন, তারপরে হুফুব দাম্মামের পার্শ্ববর্তী হুফুব যাকে হাসা বলা হয় সেখানে আক্রান্ত হচ্ছে 332 জন এবং কাতিফে আক্রান্ত হয়েছে 198 জন। তো কাতিফ দাম্মামের পাশাপাশি কাতিফে আক্রান্ত হয়েছে, তারপর তাবুকে আক্রান্ত হয়েছে 128 জন, তাইফে আক্রান্ত হয়েছে 104 জন, দাহারানে আক্রান্ত হয়েছে 57 জন, আলখোবারে আক্রান্ত হয়েছে 51 জন। তারপরে জুবাইলে আক্রান্ত হয়েছে 49 জন, বুড়াইদা যাকে আল কাসিম বলে আমরা জানি সেখানে আক্রান্ত হয়েছে 46 জন, খামিস মোশাহেদ সেখানে আক্রান্ত হয়েছেও 46 জন। তো বন্ধুরা, সৌদি আরবে এমন একটা পরিস্থিতি, দিন দিন এখানে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। তারপর ইয়ানবুতে আক্রান্ত হয়েছে 35 জন, আবাহাতে আক্রান্ত হয়েছে 27 জন, নাজরানে আক্রান্ত হয়েছে 27 জন, জিজানে আক্রান্ত হয়েছে 22 জন। তা বিশা আক্রান্ত হয়েছে 20 জন, আলবাহাতে আক্রান্ত হয়েছে 19 জন, রাস্তানোড়া আক্রান্ত হয়েছে 17 জন, আর আক্রান্ত হয়েছে 16 জন। খালিস শহরে আক্রান্ত হয়েছে 16 জন, তারপরে খাবজিতে আক্রান্ত হয়েছে 15 জন, তারপর রফায় একটা শহর আছে, না সরি এটা জুলফি শহর আক্রান্ত হয়েছে 10 জন, তারপরে খারাজ শহর আক্রান্ত হয়ে 8 জন, সুমতাতে আক্রান্ত হয়েছে 8 জন, আল দাড়িয়াতে আক্রান্ত হয়েছে 7 জন, তারপরে উনাইজাতে আক্রান্ত হয়েছে 7 জন। আর জায়গায় আক্রান্ত হচ্ছে হাইলে আক্রান্ত হচ্ছে 6 জন, আল মুখাল্লাতে আক্রান্ত হচ্ছে 6 জন, সারুরাতে আক্রান্ত হয়েছে 5 জন, রাফেদা আক্রান্ত হয়েছে 4 জন। রাফিদা একটা শহর, এখানে আক্রান্ত হয়েছে 4 জন। তো অর্থাৎ সৌদি আরবের ছোটো বড়ো সব শহর মিলে প্রায় 65 শহর এ পর্যন্ত করোনা কবলে আছে, সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে। ময়াতে আক্রান্ত হচ্ছে 4 জন, আল রাস শহরে আক্রান্ত হচ্ছে 4 জন, মাহিল আসির পদে যেটা মাহিল সেখানে আক্রান্ত হয়েছে 4 জন, তারপরে আলাইয়া এখানে আক্রান্ত হয়েছে 4 জন, তারপর মুজলিফে আক্রান্ত হচ্ছে 3 জন, আলবাদাই আক্রান্ত হচ্ছে 2 জন, হানাকিয়াতে আক্রান্ত হচ্ছে 2 জন, তারপর আল জাফর আক্রান্ত 2 জন, তারপর আল্লিস আক্রান্ত হচ্ছে 2 জন, তারপরে আল তাওয়েল আক্রান্ত হচ্ছে 2 জন,
আল কাওয়াইয়াত, এটা একটা শহর মনে হয় ছোটোখাটো যত সম্ভব, এখানেও তো আক্রান্ত হয়েছে দুজন। তারপরে কারিয়াতে আক্রান্ত হচ্ছে দুজন, রাবেগে আক্রান্ত হচ্ছে দুজন, সিয়াত এখানে দুজন আক্রান্ত হয়েছে, সরি এটা সিয়াত না, এটা সাবিয়া, সাবিয়াতে আক্রান্ত হচ্ছে দুজন, সিয়াতে আক্রান্ত হচ্ছে দুজন, আদম আক্রান্ত হয়েছে একজন, আল লিস আক্রান্ত হয়েছে একজন, আল বুখারিয়াতে আক্রান্ত হয়েছে একজন। দো আদমিতে আক্রান্ত হচ্ছে একজন, তারপর আল মাজমা ওখানে আক্রান্ত হচ্ছে একজন, আল শামালি ওখানে আক্রান্ত হচ্ছে একজন, তারপরে আলা একজন আক্রান্ত হচ্ছে, আল ওয়াজাদ একজন আক্রান্ত হচ্ছে, আল কারি একজন আক্রান্ত হচ্ছে, বিশা ওখানে আক্রান্ত হচ্ছে একজন, দুবাত আক্রান্ত হচ্ছে একজন, হাফর আল বাতান আক্রান্ত হচ্ছে একজন, উনাজাতে আক্রান্ত হয়েছে একজন, রিয়াদ আল খোবরাতে আক্রান্ত হচ্ছে একজন, আল সারুয়ারা ওখানে আক্রান্ত হয়েছে একজন। তো সুস্থ হয়েছে যে সমস্ত জায়গা সেগুলো হচ্ছে যে মোট সুস্থ হয়েছে 1398 জন, এর জন্য রিয়াদে আক্রান্ত সুস্থ হয়েছে 462 জন, মক্কাতে সুস্থ হয়েছে 323 জন, তারপর জেদ্দাতে সুস্থ হচ্ছে 221 জন, দাম্মামে সুস্থ হচ্ছে 69 জন। এবার পর্যায়ক্রমে প্রায় কম বেশি সব শহরে সুস্থ হচ্ছে, তবে সুস্থ হওয়ার সংখ্যা পরিমাণটাও খুব একটা বেশি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার যদি অব্যাহত থাকে তাহলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম হটস্পটে পরিণত হবে করোনা ভাইরাসের। আপনারা ইতিমধ্যে জানেন যে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস, যেখানে প্রায় লাস্ট আপডেট আমাদের কাছে আসছে প্রায় 41,000 মানুষের প্রাণহানি ঘটেছে, এবং সেটা খুব সংক্ষিপ্ত সময় ঘটছে, অ্যারাউন্ড 15 ডেজ, 15 দিনে এত সংখ্যক করোনা আক্রান্ত রোগী সেখানে মারা গেছে। এবং সৌদি আরবে করোনা আক্রান্ত 97 জন এ পর্যন্ত 97 জন মৃত্যুবরণ করেছে, এর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাপ, ম্যাপে সৌদি আরবের কোন কোন ডিস্ট্রিক্ট শহর করোনা আক্রান্ত সেখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে সৌদি আরবিয়া। দেখেন আপনারা এই সমস্ত শহরগুলি করোনা আক্রান্ত হয়েছে, অর্থাৎ সেখানে করোনা ঝুঁকির ভিতরে আছে। তো সর্বশেষ যে আপডেট সে আপডেট আপনার সামনে হাজির করলাম, মৃত্যুবরণ করেছে 97 জন। আমি আবারও বলছি, মৃত্যুবরণ করেছে 97 জন, এবং সর্বশেষ সুস্থ বাসায় ফিরে গেছে 1398 জন, 1398 জন সুস্থ বাসায় ফিরে গেছে, এবং করোনা ঝুঁকির ভিতরে আছে 7,867 জন, এবং আক্রান্ত হয়ে গেছে 9,362 জন। তো প্রবাসে যারা আমাদের ভাই স্বজন বন্ধু বান্ধব আছেন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আল্লাহ যেন আপনারা সকলকে হেফাজত করে, এই দয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।